আমার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরাও ভালো আছি তো আজকে আমি যে ভিডিওটা করছি সেটা করতে বেশ অনেকটা লেট হয়ে গেছে কেননা আমি একটা ইনগ্রেডিয়েন্ট কেনাই হচ্ছিল না অনেক দিন লেগে গেল কিনতে সেই জন্য আমার পুরো শিডিউলটাই ভুলভাল হয়ে গেছে তো আজকে আমি হচ্ছে ক্রিসমাস কেকের জন্য ফ্রুট সোপ করব তো সেটা হচ্ছে হলো অনেক রকমের এরকম আমি নিয়ে এসেছি ড্রাই ফ্রুটস সেটাকে হচ্ছে এরকম অ্যালকোহলের মধ্যে হচ্ছে সোপ করে রাখতে হয় প্রেফারেবলি দু মাস আগে থেকে করলে খুবই ভালো হয় আর না হলে অ্যাটলিস্ট হচ্ছে এক সপ্তাহ আগে তো করতেই হয় তো আজকে হচ্ছে আমাদের এখানে 4 তারিখ আমি এটা হচ্ছে 24 তারিখে বেক করব তো 20 দিন মতো ভিজলেও আই থিঙ্ক দেখা যাক তো চলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি কী কী টাইপের ফ্রুটস প্রথমে এনেছি তো আমি এই ফ্রুটসগুলো হচ্ছে নতুন হচ্ছে কিনে এনেছি পার্টিকুলারলি এই পারপাসেই আর সেটা হচ্ছে হলো এখানে আছে হলো ক্যান্ডিড জিঞ্জার তারপরে হচ্ছে হলো এখানে ক্যান্ডিড পাইনাপল তারপরে আছে হলো এখানে ডাইসড অরেঞ্জ পিল আর এখানে আছে হলো চেরি আর এখানে আছে হলো দুটো ফ্রুট একটা হচ্ছে হলো পিটেড প্রুন আর এটা হচ্ছে হলো টার্কিশ অ্যাপ্রিকট আর এইগুলো আমার কাছে আগেই ছিল সেগুলো দেখতে পাচ্ছ ঘরের বয়ামে রয়েছে এটা হচ্ছে হলো খেজুর আর এটা হচ্ছে হলো মোরব্বা আর এটা হচ্ছে হলো কিশমিশ এখানে হচ্ছে রেইনবো কিশমিশ মানে বিভিন্ন কালারের কিশমিশ আছে এবার হচ্ছে কিছুই না ব্যাপারটা সব কিছুকেই হচ্ছে মোটামুটি একই সাইজের করে পিস পিস করে নিতে হবে আর তুমি যে জিনিসটা বেশি চাও সেই জিনিসটা বেশি দিতে পারো ওকে তাহলে চলো হচ্ছে প্রথমে হচ্ছে এগুলো পিস পিস করে নিই তো আমি আমার নর্মাল যে হচ্ছে চপিং বোর্ডটা আছে তার উপরে একটা চপিং প্লেট দিয়ে নিয়েছি যাতে ঢালতে সুবিধা হয় আর আমি এরকম একটা এয়ার টাইট বয়ামের মধ্যে হচ্ছে সোপ করব কাচের যাতে আমি ভালো করে লক্ষ্য রাখতে পারি যে কতটা সোপ হলো আর হচ্ছে ভালো করে নাড়িয়ে দিতে পারি মাঝে মাঝে প্রথমে আমি হচ্ছে ক্রিস্টালাইজ জিঞ্জার রুট এবার দেব হচ্ছে হলো মোরব্বা মোরব্বাটাও হয়ে গেছে মোরব্বাটাও ঢেলে দেব এবার দেব হলো খেজুর ওকে তো আমি অনেকগুলোই হচ্ছে খেজুর কেটে নিয়েছি এবার দিচ্ছি হলো পাইনাপল পাইনাপলটা চাপ করে কাটাই আছে এই যে এরকম পাইনাপলটা হাফ করেই কেটে দিই যেন না পিসগুলো একটু বড় মনে হচ্ছে ওকে তো পাইনাপল সবকটা আমি হাফ করে কেটে নিয়েছি এর পরের লেয়ার কিসমিস কিসমিসগুলো কিছুই না জাস্ট হাফ আর এটা সবচেয়ে বেশি ওকে তো আমার কিসমিস গুলো হচ্ছে কাটা হয়ে গেছে এটাও আমি এবার লেয়ার করে দেবো অবভিয়াসলি একটা লাইট কালারের লেয়ার হওয়া উচিত হিসেব মতো সেই হিসেবে আমি দেবো হচ্ছে অরেঞ্জ পিল ক্যান্ডিড অরেঞ্জ পিল তো আমার তো মনে হয় অরেঞ্জ পিল তিতো হওয়া উচিত আমি টেস্ট করে দেখি যদি মিষ্টি হয় বা ভালো টেস্ট হয় তাহলে বেশি দেবো আর না হলে অল্প দেবো পুরো কি বলবো অরেঞ্জের মতোই
ফ্লেভারটা কিন্তু একটুও তিত না, পুরোই মিষ্টি। আর এবার মাত্র দুটো আছে বাকি, একটা হচ্ছে হলো অ্যাপ্রিকট আর হচ্ছে হলো চেরি। তো চেরি তো আমি সবকটাই দেব, অ্যাপ্রিকট হচ্ছে হলো খানিকটা দেব। তো আমি হচ্ছে আমার সমস্ত ফ্রুটস গুলোকে লেয়ার বাই লেয়ার এরকম এর মধ্যে ভরে দিয়েছি। আর এরপর এর মধ্যে অ্যাড করতে হবে হলো অ্যালকোহল। তো অ্যালকোহল আমি হচ্ছে এটা ইউজ করছি, এটা হচ্ছে হলো স্পাইসড রাম। বেসিক্যালি হচ্ছে হলো সবচেয়ে কম দামি যেটা ছিল আমি সেটাই নিয়ে আসছি। জানি না এর মধ্যে কী কী স্পাইস আছে, দেখে তো মনে হচ্ছে যে পুরো জ্যাক স্প্যারোর বটল। যাই হোক, এটাকে এবার হচ্ছে খুলতে হবে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।